আমার স্বপ্ন কইরা রাখমু তোমায়। ঈদ উপলক্ষে সিনেমা হলে মুক্তি পেয়েছে 11টি ছবি, সেগুলোর মধ্যে রয়েছে শাকিব খান, শরীফুল রাজ, আদর আজাদ, সাইমন সাদিক ও জিয়াউল রোশনের মতো নায়কদের সিনেমা। তবে বরাবরের মতো এবারও হলগুলোতে দাপট দেখাচ্ছে শাকিবের ছবি। এই ঈদে মুক্তি পেয়েছে সুপারস্টারের রাজকুমার। ফলে রাজকুমারের সঙ্গেই হল পাওয়ার লড়াই করতে হচ্ছে অন্য সিনেমাগুলোর। জুড়ে গেছো তুমি সকল। প্রতিবারের মতো এবারও দর্শক চাহিদা ও হল মালিকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে শাকিবের সিনেমা। একযোগে প্রায় 127টি হল দাপিয়ে বেড়াচ্ছে রাজকুমার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। শাকিবের সিনেমার একচেটিয়া রাজত্বের কারণে অন্য ছবিগুলো পড়েছে চ্যালেঞ্জের মুখে, হল সংকটে ভুগছে সেগুলো। জানা গেছে রাজকুমারের ছেড়ে দেওয়া হলগুলোই জুটছে অন্য সিনেমাগুলোর ভাগ্যে। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে একটি হলো লিপস্টিক। খুব হাকডাক দিয়ে মুক্তি পেয়েছিল আদর আজাদ ও পূজাচেরি অভিনীত এই ছবিটি, কিন্তু রাজকুমারের কাছে ধরাশায়ী হয়েছে লিপস্টিক। সিনেমা নির্মাণে লগ্নি করেছেন আদর নিজেই, কিন্তু ঈদে হল না পেয়ে অনাদরে পড়ে আছে আদরের সিনেমাটি। এতে প্রকাশ্যে অশ্রুও ঝরিয়েছেন নায়ক। আপনি ঠিক আছেন তো? ওনারা আপনার গায়ে হাত দেয় নাই তো? হল পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়ে নানা দিকে অভিযোগের আঙুল তুলছেন আদর আজাদ। এই নায়কের নালিশ তার সিনেমাটি আলোচনার কেন্দ্রে থাকলেও ছবিটি যেন হল না পায় সেই ব্যবস্থা করেছে একটি চক্র। এতেই বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। লিপস্টিক নির্মাণে নিজের সব টাকা লগ্নি করেছেন আদর, এমনকি মায়ের জমানো টাকাও খরচ করেছেন তিনি। হল না পাওয়ার কারণ হিসেবে অপরাজনীতিকে দুষেছেন এই নায়ক। অভিযোগ করতে করতে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আদরের ভাষ্য, রিলিজের আগ পর্যন্ত তিনি জানতেন বেশ কিছু হলে মুক্তি পাবে ছবিটি, কিন্তু পেশি শক্তি, টাকার গরম, রাজনৈতিক সব ক্ষমতা প্রয়োগ করা হয়েছে তার ছবির বিরুদ্ধে। নিজের সবটাই উৎসর্গ করেছেন এই ছবির পেছনে, তাই আক্ষেপের সুরে প্রশ্ন ছুড়েছেন এখন হল না পেলে কোথায় যাবেন তিনি। সিনেমাটি নির্মাণের খরচ জোগাতে নিজের সাধের গাড়িটিও বিক্রি করেছেন এই নায়ক। আদর জানান, একটি সুস্থ প্রতিযোগিতা আশা করেছিলেন তিনি, তার পাশে ক্ষমতাবান কেউ নেই বলেই লিপস্টিকের এই বেহাল দশা। যদিও সরেজমিনে দেখা যাচ্ছে হলগুলোতে রাজকুমারের জয় জয়কার, দর্শকরা নিজের আগ্রহেই বরণ করে নিচ্ছেন সুপারস্টারের নতুন সিনেমাটি। শিবলি আহমেদ, কাল বেলা।